সালাত পড়তে জানেন না বলে সালাতে আসেন না। সালাত পড়তে আসলেই তো সালাত জানবেন। হাঁটতে পারে না বলে কি কেউ হাঁটে না? হাঁটতে গিয়ে পড়ে, পড়েই আবার উঠে আবার হাঁটে, সেইভাবেই হাঁটা শেখে। হ্যাঁ, খেয়ে ফেলার পর খিদা মিটে গেলে কেউ কি আর খাবার ব্যবস্থা করে না? তার খিদা আসতেছে দেখেই সে খাবার জোগাড় করছে। সলা আপনি পারেন না তাই পড়বেন না, এটা হয় না। সলা আপনি পড়েন, দেখবেন আপনি পারবেন। না পড়লে কি আর পারবেন বলেন? হ্যাঁ, ব্যাপারটা তো এমন হবে না যে আপনি আগে পারবেন পরে পড়বেন, আপনি পড়লেই পারবেন, না এছাড়া পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে নিয়মিত সলাত আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ তুমি আমাদের মুসল্লি হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সলাতের মধ্যে যে অলসতা রয়েছে, দুর্বলতা রয়েছে, তুমি তা থেকে আমাদেরকে আশ্রয় দাও, তুমি কবুল করো, তুমি কবুলের মালিক আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এমন কোনো কৌশল জানা নেই যে কৌশল অবলম্বন করে তোমাকে সন্তুষ্ট করতে পারবো। তুমি দয়ালু, তোমাকে তোমার দয়ালু হওয়ার ওয়াস্তা, তুমি আমাদের উপর সন্তুষ্ট হও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার এই হাত নড়ে না তোমার ইচ্ছা ছাড়া, তুমি আমাকে শক্তি দিয়েছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা, তোমার ইচ্ছা শক্তি ছাড়া কোনো কারো ইচ্ছা শক্তি নেই আল্লাহ। তুমি আমাকে স্বাধীন করেছো, তুমি আমাকে স্বাধীন করেছো, দেখিয়েছো দু দুটি পথ, আমি যেদিকে যাই তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো। আল্লাহ তুমি একদিন বিচার করবে, আল্লাহ তুমি ওই দিনে আমার বিচার করিও না আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাকে। ইয়া আল্লাহ, এ ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, যে দিনে দাওয়াত প্রচার করছি তা তুমি কবুল করিও। আল্লাহ আমি চলে যাব, তুমি দাওয়াত রেখে দিও। আল্লাহ তুমি দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছে দিও। আল্লাহ যারা এটা শুনবে উপকৃত হবে, তুমি তাদের উপকৃত করিও, আর যে বলেছে তাকে তুমি উপকৃত করিও। আল্লাহ তুমি আমার ওয়াসিলায় তোমার অনেক বান্দাদের তুমি হিদায়ত দান করো। আল্লাহ তুমি আমাকে প্রথমে কবুল করো, তুমি আমাকে প্রথমে গ্রহণ করো। আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আমি চাই তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ তুমি প্রথমে আমাকে আমার দোষ ত্রুটি ক্ষমা করো, অ্যান্ড দেন আল্লাহ তুমি আমার মাধ্যমে অনেকের দোষ ত্রুটি তুমি ওদেরকে আশ্রয় দিও দোষ ত্রুটি থেকে। ইয়া আল্লাহ তুমি কাদের, তুমি সক্ষম, তুমি চাইলেই পারো। পুরো পৃথিবীর মানুষ জিন যদি তুমি জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ তোমার কোনো উপকার নেই। পুরো পৃথিবীর মানুষ জিন যদি তুমি জান্নাতে দাও, তোমার বিন্দুমাত্র ক্ষতি নেই। আল্লাহ তুমি যাদেরকে জান্নাতে হিসেবে তৈরি করেছো তুমি জানো। ইয়া আল্লাহ আমি জানি না তুমি আমাকে কাদের মধ্য থেকে তৈরি করেছো। ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দয়া করো, তুমি জীবিত, তুমি চিরঞ্জীব, তুমি মরো না। আল্লাহ তুমি পরিবর্তনকারী। ইয়া আল্লাহ তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ তুমি মুত্তাকীদের অন্তর্ভুক্ত করো আমাকে। ইয়া আল্লাহ তুমি মুসলিহদের অন্তর্ভুক্ত করো আমাকে। ইয়া আল্লাহ তুমি মুমিনদের অন্তর্ভুক্ত করো আমাকে। ইয়া আল্লাহ তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করো আমাকে। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ পিতা, মাতা, ভাই, স্ত্রী, সন্তান, বোন, আত্মীয় স্বজন, যাদেরকে পৃথিবীতে ভালোবাসি, যারা পৃথিবীতে আমাকে ভালোবাসে, যারা আমার জন্য লস, ক্ষতি সহ্য করে, তুমি দয়া করে তাদের এবং আমাকে একসাথে জান্নাত দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি সবাইকে ওই পথে পরিচালিত করিও যে পথে সবাই একসাথে থাকতে পারবো। ইয়া আল্লাহ আমার দিনী ভাইরা যারা আমাকে ভালোবাসে তোমার জন্যে, আল্লাহ তুমি তাদের ভালোবাসিও। আল্লাহ আমি তাদের সবাইকে ভালোবাসি, তারা তোমার জন্য আমাকে ভালোবাসে, আমি তোমার জন্য তাদেরকে ভালোবাসি আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমি জামশেদ মজুমদারের জ্ঞান প্রশস্ত করে দিও। আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিও। ইয়া আল্লাহ তুমি আমার স্মৃতিশক্তি সবল করে দিও, আমার জিহ্বার জড়তা দূর করে দিও, আমার আখলাক এবং আদব তুমি আরও উন্নত করে দিও। ইয়া আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করিও না আল্লাহ, আমি যোগ্য নই। ইয়া আল্লাহ আমি জামশেদ মজুমদার ছোট্ট মানুষ, ইয়া আল্লাহ 60 বছর 70 বছর হয়তো 20-25-30 বছর হয়তো কাল পর্যন্ত বেঁচে থাকবো। আল্লাহ কী তুমি যদি আমাকে 500 বছর সুযোগ দাও শুধু গুনাহ করার, আমি কী এমন গুনাহ করবো যেটা তোমার ক্ষতি করবে? আল্লাহ তুমি যদি আমাকে 500 বছর হায়াত দাও তোমার ইবাদত করার, কী এমন তোমার আমি উপকার করব? আল্লাহ তোমার কেউ ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। তুমি মহান, পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তুমি শক্তিধর, সবার উপরে তুমি। ইয়া আল্লাহ তোমার উপরে কেউ নেই।
তুমি প্রকাশ্য, তুমি অপ্রকাশ্য, তুমি ডানে, তুমি বামে, তুমি উপরে, তুমি নিচে। আল্লাহুম্মা ফাওকাল আরদি ওয়া তাহতাল আরদ ওয়া ইয়াউমাল আরদি আলাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি দোয়া কবুল করিও আল্লাহ, আল্লাহ তুমি কথা বলার সুযোগ দিও, কথা বলার জ্ঞান দিও, মানুষকে উপকৃত করিও, আমাকে উপকৃত করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।